ডক্টর অমিত কুমার সিং এর বিরুদ্ধে আমি অবশ্যই কেস করব, কারণ আমাকে মৃত্যুর মুখে ঠেলে ঠেলে দিয়েছেন। এই কেস তো অবশ্যই করতে হবে। আমি একটু সুস্থ হয়ে তারপর আমি সেই কেস ফাইল করব ওনার বিরুদ্ধে। আমি তালতম সুগাং, প্রাইম কেয়ার নার্সিং হব, গোলব্লাডার স্টোন, মাইক্রো সার্জারি, খাইমারি ডক্টর অমিত কুমার সিং, ইয়াগুলো ন শাখা মিয়ানো এবা অপারেশন ক্লাইজাক ন ছালজানি উলো ন লেলামং এবা সতি দেবী দেবানি মনিয়াগুলো ন খামিয়ানি শাখা মিয়াকানানি চ্যাংঘাতে কমপ্লেন বলগনি বিশুন্তি ইয়াফার কক্সে যেমন নার্সিং হোম নিবাকাক্তি কামকে শাখামনি শেফে জাংলিয়া আবরে বগিন অপারেশন ক্লাইমারি ইয়াগুলো নকো ফাই বেলাই শাখা মিয়াকানানি চ্যাংঘা যে থাইও এবা যে জানো অপারেশন খাইও আরো বেলাই ন শাখা দেই ফলে হইতো পাতিমনো কিদিনগৈ শাখা নেনো শাখা ফিয়াবা আবো সাইকোলজিক্যাল প্রবলেম সিহিনি সাবরিছিও। আমি অর্পিতা সরকার, পনন্দুদিনগর 1 নম্বর বাড়ি, আমার বাড়ি অরবিন্দ সংঘ। আমি একটা আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা এই বিগত কিছুদিনের মধ্যে আমি ত্রিপুরাবাসীর সাথে সেটা শেয়ার করতে চাই, কারণ সেটা ত্রিপুরাবাসীর স্বার্থে তাদের মঙ্গলের স্বার্থেই আমি শেয়ার করতে চাই। এই যে মেডিকেল ত্রিপুরাতে যে মেডিকেলের যে চিকিৎসা পরিষেবা এতটা খারাপ, এখানে ডাক্তাররা ভগবানও হতে পারে আবার অসুরও হতে পারে। সেই তিক্ত অভিজ্ঞতাটা আমরা আমারই বিগত কিছুদিনের মধ্যে হলো। এই যে প্রাইম কেয়ার নার্সিংহোম নতুন খুলেছে গুহাবস্তি, সেটা 6-7 মাস হবে খুলেছে। আমি সেখানে গত মাসের 3 তারিখ গলব্লাডার অপারেশন করি, আমার মাইক্রো হয়। সেখানে ডক্টর অমিত কুমার সিং আমার সার্জারি করেন, কিন্তু দেখা গেছে যে সার্জারি তো হলো, আমি নার্সিংহোমে অ্যাডমিট হলাম। নার্সিংহোমের পরিষেবা বলে লাভ নেই, এত অত্যন্ত জঘন্য, এটা আর বলবো মানে কী আর বলবো। অনেক কিছু দেখেছি নিজে, মানে ভীষণভাবে ফেস করেছি এবং আমি কমপ্লেনও করেছি সেটার জন্য, কিন্তু এই যে সার্জারিটা করলাম সেটাও সাকসেস হলো। এতগুলো টাকা দিলাম আমি, তারপরেও সেই মানে 3 তারিখ গত মাসের 3 তারিখ সার্জারি করার পরে দেখা গেল কিছুদিনের মধ্যেই ব্যথা ইনফেকশন হয়ে গেল। আমি তাকে বারবার মাঝখানে কয়েকদিন দেখা দেখেছিলাম, উনি আমাকে বলছেন আমার সাইকোলজিক্যাল প্রবলেম, এটা ওনার ডিপার্টমেন্ট নয়। ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছি, অ্যান্টিবায়োটিকও খেয়ে যাচ্ছি, কোশেষ এদিকে ব্যথা যন্ত্রণা প্রতি মাসে বেড়ে গেছে। তখন গত মাসে দেখেছি বেশ কয়েকবার। এই মাসের 8 তারিখ আমি সকালে গিয়ে যখনই যাই গেছি তখনই দেখি কি প্রচুর আমার আশেপাশে যারা সার্জারি করেছে তারা এখানে সবাই মানে ব্যাকটেরিয়া এফেক্ট হয়ে সবাই এখানে এসছে, সবাই ড্রেসিং করছে, কেউ তো কান্নাকাটিও করছে। তো আমি যখন ঢুকি ভিতরে ডক্টরকে দেখাই, ডক্টর ধরে বলছে মানে চেক করে বলছে এটা ব্যাকটেরিয়া এফেক্ট হয়ে যায়, আপনি এক কাজ করুন দুপুর 3টা নাগাদ চলে আসুন, সার্জারি করে দেবো, মাইনার সার্জারি, একটা বেশিক্ষণ না 10 মিনিটের ব্যাপার। কী আর করবো, গেলাম এখানে নাকি ব্যাকটেরিয়া এফেক্ট হচ্ছে এখন, তো এখন হচ্ছে নাকি প্রাইম কেয়ার নার্সিংহোমের কোনো গাফিলতির কারণে হচ্ছে, কারণ আমার যথেষ্ট সন্দেহ আছে স্যানিটাইজটা ঠিক করে হয় কি না, তো কারণ সবারই হচ্ছে এরকম। তো আমি গেলাম দুপুর 3টায়, আমার তো সার্জারি তো করলো ঠিক আছে, লোকাল অ্যানেস্থেশিয়া করলো, আমার ভীষণ কষ্ট হয়েছে যে এই যে লোকাল অ্যানেস্থেশিয়াটা যে করেছে, তো চিৎকার করেছে আমি ওটিতে। তারপর কী করলো উনি, তো আমাকে ছেড়ে দিলেন। এবার আমি সঙ্গে সঙ্গে কেন গেলাম না, মানে আমার সন্ধ্যা হয়ে গেছে, ব্যথায় তো আমি কষ্ট পাচ্ছিলাম, আমি শোয়া ছিলাম, তো সন্ধ্যার দিকে আমি গেছি, আমাকে রাস্তায় পেয়েছে, আমি যখন গাড়িতে বলছে এখনও যাননি আপনি, তাই আমি বলছি আমি ব্যথায় ভীষণ কষ্ট হচ্ছিল এখন যাচ্ছি। তো উনি দেখতাম সবসময় আমাকে ভয়, ওই যে আমি যে কমপ্লেন লিখিয়েছিলাম, তারপর থেকে আমি ওনার নার্সিংহোমে গেলে বা কারোর সাথে কথা বললি উনি খুব একটা ভয় পেতেন এবং আমাকে একদিন দেখে বলছিলেন আমি আমার নিজের কমপ্লেনটাই কেন শুধু কমপ্লেন করব, অন্যের কমপ্লেন কেন আমি শুনব, কেন আমি অন্যের কথা বলবো। তাই আমি বলেছি আমি অন্যের কথা বলিনি, অন্য কেউ যদি আমাকে বলে আমি কী করবো, তো আমি আমারটাই বলেছি। তো যাই হোক, আমি তো সেদিন সার্জারি করে মানে আমার সার্জারিটা করে আমি বাড়ি চলে আসলাম 8 তারিখে, তো দেখি ইনফেকশনটা কমছে না, ব্যথা যে দিন মানে এই 500 টাকা খরচ করে করে বাড়িতে এসে ড্রেসিং করেছে লোক,
হ্যাঁ, তাও মানে এই ব্যথা তো কমছে না। যখন ড্রেসিংটা 3 দিনের মাথায় খুললাম তখন আমার পেন আবার বহু মাত্রায় শুরু হয়ে গেছে। হালকা হালকা পেন তো ছিলই, পেন কিলার খাচ্ছিলাম, তো বহু মাত্রায় পেন শুরু হয়েছে এবং এটা ফুলতে শুরু করেছে অতিমাত্রা। একটু একটু করে বাড়ছিল শুধু ফোলাটা এবং চাকা হয়ে গরম হয়ে গেছিল। তারপর শেষ পর্যন্ত আমি 16 তারিখ ILS হসপিটালে ডক্টর গৌরব শ্রীবাস্তবকে দেখাই। আমার অমিত কুমার সিংয়ের উপর থেকে ভরসাটা উঠে গেছিল। তো ডক্টর গৌরব শ্রীবাস্তবকে দেখানোর পর উনি কয়েকটা টেস্ট করান এবং একটা মানে করিয়েছেন, এই সোনোগ্রাফি করিয়েছেন। তো সোনোগ্রাফি করিয়েছে যে ইনফেকশন ধরা পড়ছে, ইনফেকশন রয়ে গেছে। তারপর উনি বলেছেন যে তো একটা সার্জারি করতে হবে, ইনফেকশনটা তো পরিষ্কার করতে হবে, কিন্তু ইনফেকশন দেখা যাচ্ছে। তো তারপরে আমি গেছি ইয়েতে, ও তারপরে 16 তারিখে আমি তো শ্রীবাস্তবকে দেখালাম, এবার ওনাকে আমি জানিয়েছি। বাড়িতে এসে অমিত কুমার সিংকে ফোন করে জানিয়েছি যে আমি কিন্তু মিডিয়াতে জানাব। এইটা জানানোর পরে উনি আমাকে দুবার ফোন করলেন, ফোন করে বলছেন যে ম্যাডাম সরি, এক্সট্রিমলি সরি, এটা ভুল হয়ে গেছে আমার, আপনি অনেক মানে রাগ হয়েছেন, হ্যাঁ আমি বহুত দুঃখী, মেয়ে বহুত দুঃখী হোক, হ্যাঁ আমি আপনি আমার কেয়ার যেহেতু ট্রিটমেন্টে আছেন, আমি তো আপনাকে ছাড়িনি, আপনাকে আমি এটা ঠিক করে দেবো এইসব। এবং উনি আমাকে বলছেন উনি শ্যামলবাজার রাজেশ দাস, ডক্টর রাজেশ দাস কে আছেন ওনার বন্ধু, ওখানে ওনার নার্সিংহোমে আমার এটা মানে সার্জারি করবেন, আবার সার্জারি করে পরিষ্কার করে দেবেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি সার্জারি করে পরিষ্কার করে দেবেন, তো আপনি কি কি করবেন, পেমেন্ট কী হবে, আমার তো প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে এদিকে। তো বলছে ম্যাডাম আপনি পাস তো পয়সা হ্যাঁ বহুত, আপ তো আইএলএস মে কিয়ে থি, তা আপনি পেমেন্ট আপ কিউ পেমেন্ট নিয়ে করবে, পুরা পেমেন্টই করনা পড়েগা, শুধু মানে বলছে যে ওনার হ্যান্ড চার্জটা না, আর বাদ বাকি অ্যানেস্থেশিয়া থেকে শুরু করে সব কিছু পেমেন্ট করতে হবে। তা আমি ভাবলাম আর তো এখানে কথা বলে লাভ নেই, তা আমি রেখে দিয়েছি। আর ওনার সাথে আমি কথাই পারিনি, উনি আমাকে কিন্তু দুবার ফোন করেছেন ভয়ে যে আমি মিডিয়াতে জানাবো বলেছি, তাই উনি আমাকে দুবার ফোন করলেন। তো আমি আর ওনার সাথে কথা বাড়াইনি, কথা বলিনি, লাস্ট কথা আমার শেষ এখানে। আমি পরদিন আমি আবার গেছি আইএলএসে, গিয়ে এনেছি সে ডক্টরের সাথে তো যোগাযোগ করলাম, সেটা হচ্ছে হ্যাঁ সেটা 16 তারিখে আমি যোগাযোগ করেছি। করার পরে 16 তারিখ তো ওনার সাথে আমার তো কথা হয়ে গেছে রাতে, এবার 17 তারিখ কী করলাম আমি অ্যাডমিট হলাম। এদিকে আবার উনি ওই কথাটা শুনে উনি রাজেশ দাসকে ফোন করে আমার নাম্বার দিয়েছেন, নাম্বার দিয়েছে পরে রাজেশ দাস আমাকে আবার জিজ্ঞেস করেছেন আপনি কি কালকে অ্যাডমিট হবেন, আমি বলেছি না আমি কালকে অ্যাডমিট হব না, আমার অ্যাডমিট হওয়ার প্রয়োজন নেই, আমি তারপর ডেকে দিয়েছেন। তো আমি গতকালকে আইএলএসে গিয়ে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর আমার 10টা থেকে 11টা, 1 ঘন্টা লেগেছে ওটিটা করতে। দেখা গেছে কি একটা স্টোন ভিতরেই রয়ে গেছে। উনি যে আমার অমিত কুমার সিং যে মাইক্রোসার্জারি করলো, আমার যে স্টোন 3টে বার করলো, তার মধ্যে সবচেয়ে বড় স্টোন, 4টে ছিল স্টোন, মানে সবচেয়ে বড় যেটা ছিল সেটাই ভিতরে রয়ে গেছে, সেটা বের করার সময় ভিতরে আটকে গেছে, এই স্টোনটা বের করেছে। এবং এই স্টোনটার কারণে কি মানে এটার আশেপাশে অনেকটা জায়গাতে একদম মানে শিলার মতো পড়ে গেছে ইনফেকশনের, পুরোটাই উনি পরিষ্কার করে বের করে নিয়েছেন। পুরো 1 ঘন্টা সময় লেগেছে এই স্টোনটা বের করে আনতে এবং পরিষ্কার করতে। তো এই হচ্ছে এদের অবস্থা। তো জানি না, আমার তো ওষুধ ওষুধ খাচ্ছি ডক্টর শ্রীবাস্তব ট্রিটমেন্টে, হয়তো আমি এখন অনেকটাই ব্যাটার ফিল করছি আজকে। গতকালকে সার্জারিটা গেল, পুরো 1 ঘন্টা আমার তো শরীরে জ্বালা যন্ত্রণা, ওপেন সার্জারি হয়েছে তো এখন খুব জ্বালা যন্ত্রণা, ব্যথা তো আছেই, তাও এখন একটু ব্যাটার ফিল করছি। বাড়িতে আজকে বিকেলবেলা ছুটি দিয়ে দিয়েছে, উনি বাড়িতে এসেছেন, এসেছি তারপর তো ড্রেসিং করতে আবার যাব, আবার তো আইএলএসে যাব। তো এই যে আমার যে এই যে শারীরিক অসুস্থতা যন্ত্রণা এত কষ্ট, সেটা কে নেবে, পয়সার পয়সা তো এটা তো আর বলেই লাগবে। আমি তো অমিত কুমার সিংকে ছাড়বো না, আর প্রাইম কেয়ার নার্সিং হোম এটা তো আর এরা তো জঘন্যতার শেষ পর্যায়ে, এদের যেরকম নার্স সেরকম ডক্টর সবগুলো খারাপ, মানে কি বলবো, মানে সব ডক্টর খারাপ না, কিন্তু এক দুজনের আমি দেখলাম
এখানে অবস্থা, বিশেষ করে ওনাকে তো আমি দেখলাম, আরেকজনের সম্পর্কে আমি শুনেছি। তো কিছু আমাদের এখানে আগরতলার আছে কয়েকজন ডাক্তার ভালো ভালো, ওরা প্রাইম কেয়ারও অনেক সময় যায়, ওদের সম্পর্কে আমি কিছু জানি না, ভালো ডাক্তারও আছে। কিন্তু এই যে অমিত কুমার সিং এই যে কাজটা করেছে, এটা তো অত্যন্ত খারাপ একটা কাজ করেছে আমার সাথে। জানি না আর কার কার সাথে কী করেছে, সবাই তো মুখ খুলতে চায় না, আমি তো মুখ খুলে ফেলি, আমি প্রতিবাদ করি, হয়তো তার জন্য আমি খারাপ, কিন্তু আমি প্রতিবাদ করব। যেটা আমি খারাপ দেখবো সেটা আমি বলবো না কেন, অবশ্যই আমি প্রতিবাদ করি। উনি যে কাজটা করেছেন এটা আজকে আমি হয়তো বা সহ্য করে নিয়েছি, টাকা পয়সা দিয়ে এটাকে আমি একটা জায়গাতে আমি গেছি, বা সঙ্গে সঙ্গে আমরা আমাদের মানে চিকিৎসার ব্যবস্থাটা আমরা সঙ্গে সঙ্গে করে ফেলেছি। অনেকে তো এটা বুঝবেও না, আবার অনেকের একটু কষ্টও হবে করতে। হ্যাঁ, সবার তো আর সব সমান, সব বিষয় সমান মানে থাকে না যে টাকা পয়সা দিয়ে সব সব করতে পারবে, এমনও অবস্থা তো সবাই থাকে না, বা অনেকে বুঝবেও না ব্যাপারটা। তো আমি যেটা করছি এটা অনেকের পক্ষে হয়তো কষ্ট পাবে, হয়তো অনেক বেশি কষ্ট পাবে আমার থেকে। তো সেই জন্য আমি সতর্কতার জন্য আমি ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আমার এই বক্তব্য আমি আজ লাইভ করলাম। আর আপনারাও সতর্ক হবেন, প্রাইম কেয়ার নার্সিংহোম অত্যন্ত বাজে, যেটা আমি দেখলাম একটা নার্সিংহোম, এবং সেখানে পরিষেবা অত্যন্ত খারাপ। ওরা মানে কী বলবো, ওরা তো ভয় পেয়েছে, এটা আমি জানি। আর আমি তো কেসে যাবই, অবশ্যই যাবো, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, হয়তো আমার ভাগ্যের জুড়ে আমি বেঁচে গেছি। তো এবার এই জন্যই ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আমি বলবো যে ওখানে আপনারা যাওয়ার আগে চিন্তা করবেন, আর ডক্টর অমিত কুমার সিংকে দেখানোর আগেও 10 বার ভাববেন। সেটাই আমার ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা ছিল। আমার সঙ্গে তো যা হওয়ার হয়ে গেছে, আপনারা এখন থেকে সতর্ক থাকবেন। সেই জন্য আমার আপনাদের উদ্দেশ্যে আমার এই বার্তা। ডক্টর অমিত কুমার সিংয়ের বিরুদ্ধে আমি অবশ্যই কেস করব, কারণ আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, তাই কেস তো অবশ্যই করতে হবে। আমি একটু সুস্থ হয়ে তারপর আমি সেই কেস ফাইল করব ওনার বিরুদ্ধে।